19 আগস্ট 1947, দেশ স্বাধীন হয়। এই দিন লালকেল্লাতে ওস্তাদ বিসমিল্লাহ খানের সানাইয়ের মাধ্যমে জওহরলাল নেহরু পতাকা উত্তোলন করে। একদিকে সানাইয়ের সুর, অন্যদিকে চলছিল অগণিত হত্যাকাণ্ড। হত্যা হয়েছিল 10 লক্ষ মানুষ, শকুনে ছিঁড়ে খাচ্ছিল মৃতদেহ, ঘরে ছাড়া হয়েছিল 2 কোটি মানুষ, হাজার হাজার মহিলা, অনেকে নিজেদের বাঁচাতে আগুনে কত শিশুকে। এই ভিডিওটিতে ঘটনাগুলি সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, সাল 1780, ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ মালদ্বীপ শ্রীলঙ্কায় তাদের ডেরা স্থাপন করে। সাল 1793, ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ থেকে ভারতে আধিপত্য স্থাপন করে। 1858, পূর্ব ভারতে ব্রিটিশ আইন শুরু হয়, তাই ইংরেজদের বিরুদ্ধে গর্জে ওঠে স্বাধীনতা সংগ্রামীরা। পরে 1930 ব্রিটিশ আইন প্রণয়ন করতে বাধ্য হয়। 1947 সাল, মুসলিমরা একটি আলাদা দেশ দাবি করে। 1947-এর 3rd জুন, ব্রিটিশ সরকার ঘোষণা করে ভারতকে 2টি ভাগে বিভক্ত করবে। শুধুমাত্র ধর্মীয় কারণে দেশটিকে আলাদা করা হয়েছিল। ব্রিটিশ থেকে রেভিটর আসে যে ভারতের ধর্ম ও অঞ্চল সম্পর্কে একদমই অজ্ঞত ছিল। শুধুমাত্র মানচিত্রে দাগ কেটে 2টি দেশকে বিভক্ত করা হয়েছিল। বিভাজনের খবর ছড়াতেই বহু মানুষ বাস্তুচ্যুত হতে থাকে, বেঁধেছিল দাঙ্গাও। মৃত্যুর সংখ্যা ছিল প্রায় 10 লক্ষ, ঘটেছিল 30,000 মহিলা। বহু মহিলা সম্মানহানি। 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতার আইন পাস হয়। 14 আগস্ট রাত 11টা, এত কিছু সত্ত্বেও নয়াদিল্লিতে রাজেন্দ্র প্রসাদ, নেহরু, জিন্না, মাউন্ট ব্যাটেন সংবিধানভাবে মিলিত হয়। সেই দিন জিন্না পাকিস্তানের গভর্নর নিযুক্ত হয়। 19 আগস্ট সকাল 10:35 লালকেল্লাতে জাতীয় পতাকা উত্তোলন করে জওহরলাল নেহরু। সেই দিন থেকে পালিত হয় ভারতের স্বাধীনতা দিবস।